হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি লেখার ভিতরে একটি ভিডিওকে রাখা যায়। তো আমি টাইমলাইনে দুটি ক্লিপ নিয়ে নিয়েছি, একটি হচ্ছে ভিডিও ক্লিপ, একটি হচ্ছে লেখার ক্লিপ। এখন ইফেক্টে এসে সার্চ করব ট্র্যাক ম্যাটকি। ট্র্যাক লিখে সাথে সাথে কিন্তু ট্র্যাক ম্যাটকিটা এখানে চলে এসেছে। ট্র্যাক ম্যাটকিটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ভিডিও ক্লিপের উপরে রেখে দিলাম। এখন ভিডিও ক্লিপটা সিলেক্টেড অবস্থায় ইফেক্ট কন্ট্রোলসে এসে যদি একটু নিচের দিকে নামি, এই যে ট্র্যাক ম্যাটকির ভিতরে ম্যাটে এসে আমি এটাকে ভিডিও টু করে দিব। এক্ষেত্রে অনেকেরই এটা ভিডিও থ্রি থাকতে পারে, তো ভিডিও টু করে দিলাম। দেন আমার ভিডিওটা কিন্তু লেখার ভিতরে ফুট হয়ে গিয়েছে। এখন আমি ফোরগ্রাউন্ড প্যানেলটাকে যদি একটু বড় করে দেখি তাহলে কিন্তু ঠিক এরকম দেখাবে। তো এই চলে আজকের জন্য, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ট্রিক্স নিয়ে। ধন্যবাদ সবাইকে।